অটোমান সাম্রাজ্যের একাদশতম শাসক সুলতান দ্বিতীয় সেলিম তার সুলতান পদবীটির প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি। অটোমান সালতানাত এবং অটোমান তখতের জন্য তিনি ছিলেন একেবারে বেমানান এবং অযোগ্য। অটোমান সাম্রাজ্যের সবচেয়ে আদর্শ শাসক সুলতান সুলেইমানের রাজত্বকালের তুলনায় দ্বিতীয় সেলিমের রাজত্বকাল একটা বৈপরীত্য হিসেবে পরিগণিত হয়। তার ভাইরা যোগ্য হওয়া সত্ত্বেও এবং সেলিম বরাবর সালতানাতের প্রতি উদাসীন থাকা সত্ত্বেও তার ভাগ্যেই উঠেছিল একাদশতম শাসকের তকমা। সুলতান দ্বিতীয় সেলিমের জীবন ইতিহাস আমরা জানব আজকের এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রোমাঞ্চকর ইতিহাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 1566 সাল থেকে 1574 সাল পর্যন্ত উসমানীয় সাম্রাজ্য শাসন করেন সুলতান দ্বিতীয় সেলিম, যিনি সুলতান সুলেইমান এবং হাসেকি হুররাম সুলতানের পুত্র ছিলেন। হুররাম সুলতান, যিনি তার প্রাথমিক জীবনে অটোম্যান হারেমের একজন দাসী হলেও পরবর্তীকালে তিনি সুলতান সুলেইমানের বৈধ স্ত্রী হয়ে ওঠেন। উসমানীয় সালতানাতের জন্য দ্বিতীয় সেলিম একজন উৎকৃষ্ট নির্বাচন ছিলেন না, কিন্তু তার ভাইরা অর্থাৎ শেহজাদা মেহমেদ, শেহজাদা বায়েজিদ, শেহজাদা জাহাঙ্গীর এবং তার সৎ ভাই শেহজাদা মুস্তাফার মৃত্যুর পর সুলতান দ্বিতীয় সেলিম ছাড়া আর কোনো উত্তরসূরি ছিল না। তার সময় থেকেই উসমানীয় সাম্রাজ্যের একটি ধীর পতন শুরু হয়। তিনি দিনের বেশিরভাগ সময়টাই হারেমে কাটাতেন এবং আসক্ত হয়ে থাকতেন মদ্যপানে। সাম্রাজ্যের যে কোনো বিষয়েই তিনি উদাসীন থাকতেন, বস্তুত সেসব বিষয়ে তার কোনো আগ্রহই ছিল না। শাসনকাজে অনাগ্রহী হওয়ার ফলে তিনি তার জামাতা তথা তার প্রধান উজির শকুল্লো মেহমেদ পাশাকে শাসনকাজ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। সুলতান সেলিমের সৎ ভাই শেহজাদা মুস্তাফাই মূলত সিংহাসনের জন্য যোগ্য উত্তরসূরি এবং ভবিষ্যৎ সুলতান ছিলেন, কিন্তু এক ষড়যন্ত্রের শিকার হওয়ায় সুলতান সুলেইমানের আদেশে তার পুত্র মুস্তাফাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। শেহজাদা মেহমেদ গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। দীর্ঘস্থায়ী এক স্বাস্থ্য সমস্যায় মৃত্যু হয় শেহজাদা জাহাঙ্গীরের। এবার সত্তার অধিকারের লড়াই শুরু হয় শেহজাদা সেলিম এবং শেহজাদা বায়েজিদের মধ্যে। সেলিমের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার অভিযোগে সুলতান সুলেইমানের আদেশে মৃত্যুদণ্ড দেওয়া হয় শেহজাদা বায়েজিদকে। এরপর 1566 সালের 2রা সেপ্টেম্বর সুলতান দ্বিতীয় সেলিম সিংহাসনে বসেন। দ্বিতীয় সেলিম প্রথম উসমানীয় খলিফা ছিলেন যিনি কখনও নিজে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি, তবে তার উজিরে আজম শকুল্লো মেহমেদ পাশা বহু অভিযান পরিচালনা করেছিলেন। সুলতান সেলিমের শাসনামলেই হেজাজ এবং ইয়েমেনে অভিযান সফল হয়েছিল। শকুল্লো মেহমেদ পাশার পরিকল্পনা এবং উদ্যোগেই উসমানী সৈন্যরা সামরিক অভিযানে বের হতেন। 1568 খ্রিস্টাব্দের 17ই ফেব্রুয়ারি তার প্রধান উজির শকুল্লো পাশার সৌজন্যে সুলতান দ্বিতীয় সেলিম রোমান সম্রাট দ্বিতীয় ম্যাক্সিমিলিয়ানের সাথে একটি সম্মানজনক চুক্তি স্বাক্ষর করেছিলেন, যে চুক্তি অনুযায়ী 30,000 মুদ্রার পরিবর্তে অটোমানরা মোলদাভিয়া এবং ওয়ালাচিয়ার ওপর সম্পূর্ণ কর্তৃত্ব লাভ করবেন, যে চুক্তি ভবিষ্যৎ অটোমান সুলতানদের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে এসেছিল। ক্রিটস দ্বীপ জয় দ্বিতীয় সেলিমের শাসনামলে উল্লেখযোগ্য ঘটনা। সুলতান দ্বিতীয় সেলিমের দুজন স্ত্রী ছিলেন, নুরবানু সুলতান এবং নৌরি জিহান সুলতান। 1570 সাল থেকে 1574 সালের মধ্যে এক অটোম্যান গৃহযুদ্ধ সংগঠিত হয়। উক্ত যুদ্ধে সুলতান দ্বিতীয় সেলিম সহ তার অন্যান্য পুত্রেরা পরাজিত ও নিহত হন এবং সুলতান পদে আসীন হন তৃতীয় মুরাদ। 1574 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর তৃতীয় মুরাদ তুর্কির অটোমান সালতানাতের দ্বাদশ সুলতান হন। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।